হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবিল রান্নাঘর আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকেও যেহেতু ঈদের দ্বিতীয় দিন তো ঈদ মোবারক সবাইকে বলে নিতেছি ঈদ তিন দিন থাকে তার জন্যই আর একটু শেয়ার করলাম মাংস কাটাকাটি ঈদের দিনে এটা আমি শ্যুট করে রেখেছিলাম ওই ভিডিওটাই আমি আজকে দিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এটা ঈদের দিন সবাই মিলে গরু কাটতেছে মাংসগুলো আর আমার কাছে অনেক ভালো লাগলো তার জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু কোরবানের ঈদ যে একটু মাংস শেয়ার করি কালকে জবাইটা শেয়ার করলাম আর দেখতে থাকুন আপনারা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো গার্লিক চিকেন এটা কিন্তু চাইনিজ খাবার আর বাচ্চাদের জন্য এই খাবারটা অনেক অনেক ভালো আর ভিটামিনও বলতে পারেন এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিলাম হাঁস ছাড়া এটাতে হাড় রাখা যাবে না ছাড়া বুকের মাংসটা আর এখানে লবণ সাদা গোলমরিচ আমি নিয়ে এটাকে একটু মেখে নিতেছি আর এটা কিন্তু ছাড়া মাংস দিয়েই কিন্তু করতে হবে খেয়াল রাখবেন আর এই চিকেনটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি আর খুবই কম মশলায় এটা তৈরি করা হয় এখানে দিয়ে দিলাম আপনার সোয়াবিন তেল আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে দিয়ে দিলাম এই যে দেখতে থাকুন আপনারা আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন নাবিল রান্নাঘর আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এই যে এখন আমি তেল লবণ আর গোলমরিচের গুঁড়াতেটাকে রেখে দিব ম্যারিনেট করে প্রায় তিরিশ মিনিটের মতো আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম আর হলো মধু এখানে আমি এক চামচ সয়া সসের সাথে এক চামচ মধু দিয়ে এটাকে মিশিয়ে নিব এটা আমি আমার মুরগির জন্য লাগবে আমার পরবর্তীতে তার জন্য এটা আমি আগে থেকে গুলে রেখে দিলাম আর এই যে এখন আমি এখানে গাজর আলু আর হলো ফুলকপি কাঁচামরিচ এগুলো আমি নিয়ে নিলাম গার্লিক চিকেনের সাথে আমার এটাকে পরিবেশনের সময় লাগবে যেহেতু এটা চাইনিজ খাবার তার জন্যই এখানে গাজর আলু এবং ফুলকপিটা আমার লাগবে আর যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারেই কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম এটা আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে আর এখানে আমি কোনো তেল দিয়ে দিলাম না এই যে আমার আধা ঘন্টা পর আমি এটাকে বেজে নিতেছি যেহেতু আমি এটাতে তেল দিয়ে দিলাম আগেই আপনারা দেখলেন তার জন্য এখন কড়াইতে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই এই যে এখন আমি এটাকে উল্টো পাল্টো করে বেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হবে আপনারা আমার ভিডিওতে হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে এটাকে উল্টে পাল্টিয়ে এটাকে বেজে নিতেছি এই যে আমি এই পিঠ হয়ে গেলে প্রায় চার মিনিট বা কি পাঁচ মিনিট পর আমি ওই পিঠটাও উলটিয়ে দিলাম আর যেহেতু ঈদ সেহেতু কিন্তু সবার বাসায়ই কম বেশি মেহমান আসে আর বাচ্চারাও আসে বা বাচ্চাদের সাথে ফ্রেন্ডরা আসে আপনারা খুব সহজভাবে একবারে অল্প উপকরণে বা ঘরে যেগুলো আছে উপকরণ ওগুলো দিয়ে বাসায় মেহমানদের জন্য এই রাস্তাটা তৈরি করে বিকেলে আপনারা দিতে পারবেন আর বাচ্চাদের স্কুলের টিফিনে তো অনেক অনেক পছন্দ করবে বাচ্চারা আর খাবার টেবিল যদি এরকম একটা আইটেম থাকে আর কিছুই লাগে না যেহেতু চিকেনটা সব বাচ্চারাই পছন্দ করে এখন আমি একটা ব্রাশ দিয়ে মধু আর সয়া সসের মিশ্রণটা এপিটোপিট করে লাগিয়ে দেবো এটার গায়ে তাহলে এটা খেতেও অনেকটা সুস্বাদু হবে আর এটা কালারটাও অনেক ভালো আসবে আসলে রেস্টুরেন্টে এটাতে আরও অনেক মশলা ইউজ করে আর আমি যেহেতু এটা বাচ্চাদের জন্য বানিয়েছিলাম তার জন্য আমি এখানে অন্য কোনো বাড়তি কোনো মশলা ব্যবহার করি নাই যে বাচ্চারা খাবে মশলাটা আসলে কম খাওয়াটা আমাদের শরীরের পক্ষে ভালো সেটা আসলে আমরা সবাই জানি এই আর কি আর আপনারা হয়তো বা ঈদে সবাই একটু ঈদের দ্বিতীয় দিন যেহেতু আজকে একটু ফ্রিও আসেন আর অবসর সময়টা বানিয়ে নিতে পারবেন আমি এই যে ওই পিঠটা উল্টিও সেম প্রসেসে আমি ব্রাশ দিয়ে তার গায়ে মেখে নিলাম আমার চিকেনটা রেডি হয়ে গেছে আমি প্রায় বিশ মিনিটের মতো এটাকে বেজে নিলাম যেহেতু এটা ব্রয়লার মুরগি সেহেতু এটা আসলে সিদ্ধ করা তেমনটা ব্যাপার থাকে না এটা অল্প আসেই আসলে সিদ্ধ হয়ে যায় যে আমি উঠিয়ে নিলাম এখন আমি আবার কড়াইতে আমার একটু তেল ব্রাশ করে নিলাম আর এখানে আসলে আমি আমার কেটে রাখা গাজর আলু এবং ফুলকপিটাকে এখানে বেজে নিব। যে আমি তেলটা ব্রাশ করে নিলাম ভালো করে এটার গায়ে দিয়ে দিলাম ফুলকপি গাজর আলু আর আমি গাজর আলু আর ফুলকপিটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পর এখন আমি এটাকে বেজে নিতেছি আর দেখুন এটা কালারটা কিন্তু অনেক চমৎকার এসেছিল আর এই যে গাজর ফুলকপি আর আলুটা আমি রেখেছিলাম এখানে একটু পরিবেশনের জন্য চিকেনটা তাহলে গার্লিক চিকেন আমার রেডি আজকের জন্য আল্লাহ হাফেজ পরবর্তী রেসিপি দেখার বিডি ভিডিও আবার আমন্ত্রণ রইল